আমরা এখন একাদশ শ্রেণী প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ অধ্যায়ে অন্তর্গত পাঁচ সংস্থান তত্ত্ব সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা পাঁচ সংস্থান তত্ত্ব পড়ার সময় পাঁচ কাকে বলে এবং এই পাঁচ সংস্থান তত্ত্ব পড়তে গিয়ে আমরা যে অংশগুলো পড়েছি তার মধ্যে আমরা দেখেছিলাম যে পাতের বৈশিষ্ট্যগুলি কি কি ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা যে অংশ আলোচনা করব সেটি হলো এর আগের দিন আমরা পাতের কিছু বৈশিষ্ট্যগুলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য পড়ার সময় আমরা দেখেছিলাম যে পাতের প্রধানত তিন আকৃতি অনুসারে বা আয়তন অনুসারে পাতকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করি। এই তিনটি ভাগের মধ্যে কিছু হলো প্রধান পাত বা বৃহৎ পাত, প্রায় সাতটি এরকম পাত রয়েছে, এছাড়া আটটি মাঝারি পাত এবং কুড়িটি বা তার বেশি ছোট পাত আছে। এই পাতগুলি সম্পর্কে আমরা এখন আলোচনা করব। পাত ভূগঠন তত্ত্ব অনুযায়ী ভূত্বকে মোট সাতটি প্রধান পাত বা বৃহৎ পাত অবস্থান করছে। এই পাতগুলি হলো 1 নম্বর প্রশান্ত মহাসাগরীয় পাত। এই মহাসাগরীয় পাতটি প্রশান্ত মহাসাগরের অধিকাংশ এলাকা নিয়ে গঠিত। 2 ইউরোপীয় পাত, ইউরোপ ও এশিয়ার উত্তর অংশ এবং সংলগ্ন সমুদ্রগুলির কিছু কিছু অংশ নিয়ে এটি গঠিত। 3 ইন্দো অস্ট্রেলীয় পাত, প্রধানত ভারত, অস্ট্রেলিয়া, ভারত মহাসাগরের একটি বড় অংশ, অস্ট্রেলিয়ার চারপাশের সমুদ্র নিয়ে এই পাতটি গঠিত। 4 আফ্রিকা পাত, সমগ্র আফ্রিকা মহাদেশ ও সংলগ্ন আটলান্টিক ও ভারত মহাসাগরের কিছু অংশ নিয়ে এই পাতটি গঠিত। 5 উত্তর আমেরিকা পাত, উত্তর আমেরিকা মহাদেশ এবং সংলগ্ন উত্তর আটলান্টিকের পশ্চিম অংশ নিয়ে এই পাতটি গঠিত। 6 দক্ষিণ আমেরিকা পাত, প্রধানত দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আটলান্টিকের পশ্চিম অংশ নিয়ে এই পাতটি গঠিত। এরপর আমরা দেখব 7 আন্টার্কটিকা পাত, প্রধানত আন্টার্কটিকার স্থলভাগ এবং এর চারপাশের সমুদ্র নিয়ে এই পাতটি গঠিত। এখন আমরা মাঝারি পাতগুলি সম্পর্কে দেখব। প্রধানত 8টি মাঝারি পাত রয়েছে, তাদের বিস্তারগুলি কোথায় সেগুলি সম্পর্কে আমরা দেখব। প্রথম হলো নাজকা পাত, প্রধানত দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে এটি অবস্থিত। 2 হলো আরবীয় পাত, এটি আরব উপদ্বীপ ও সংলগ্ন সমুদ্র অঞ্চল নিয়ে গঠিত। 3 হলো কোকো পাত, মধ্য আমেরিকার পশ্চিম প্রান্ত সংলগ্ন প্রশান্ত মহাসাগরের অংশবিশেষ। 4 ভারতীয় পাত, ভারতের মূল ভূখণ্ড সংলগ্ন ভারত মহাসাগরের উত্তর অংশ নিয়ে এটি বিস্তৃত। 5 ফিলিপিন্স পাত, প্রধানত ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ ও সংলগ্ন দক্ষিণ চীন সাগর এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে এটি বিস্তৃত। 6 স্কোশিয়া পাত, প্রধানত দক্ষিণ আমেরিকা পাত ও আন্টার্কটিকা পাতের মধ্যবর্তী স্কোশিয়া সাগরে এটি বিস্তৃত। 7 ক্যারিবিয়ান পাত, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকার উত্তর অংশ ও সংলগ্ন ক্যারিবিয়ান সাগরে এটির বিস্তার। এবং 8 হল জোয়ান দ্য ফুকো পাত, প্রধানত উত্তর আমেরিকার পশ্চিম দিকে অবস্থিত প্রশান্ত মহাসাগরে এটি বিস্তৃত। এখানে আমরা মাঝারি 8টি পাত সম্পর্কে দেখলাম। এই পাতগুলি ছাড়াও ছোট ও ক্ষুদ্র
20টি বা তার বেশি পাত আমরা দেখতে পাই। বড় ও মাঝারি পাত ছাড়াও 20টি ও বেশি পাত আছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো 1 মাদাগাস্কার পাত, 2 সোমালি পাত, 3 পানামা পাত, 4 দক্ষিণ স্যান্ডউইচ পাত, 5 অ্যাড্রিয়াটিক পাত, 6 আনাতোলিয়া পাত, 7 বর্মা পাত, 8 ইরানীয় পাত, 9 ওকিনাওয়া পাত, 10 ইয়াংসি পাত, 11 শ্রীলঙ্কা পাত, 12 টোঙ্গা পাত, 13 গ্রিনল্যান্ড পাত এবং 14 গ্যালাপাগোস পাত। আমরা এখন পাত সংস্থানের কারণগুলো সম্পর্কে আলোচনা করব। পাতগুলির সঞ্চালনের কারণ হিসাবে বিভিন্ন ভূবিজ্ঞানী বিভিন্ন ধারণা বা মতামত প্রকাশ করেছেন। প্রথমত হলো পরিচলন স্রোত। পাত সঞ্চালনের কারণ হিসাবে ভূবিজ্ঞানী আর্থার হোমসের মতবাদ সর্বাধিক গুরুত্বপূর্ণ। তার মত অনুযায়ী ভূ অভ্যন্তরে অ্যাস্থেনোস্ফিয়ার স্তরে সান্দ্র ম্যাগমার মধ্যে পরিচলন স্রোত ক্রিয়াশীল থাকে। অ্যাস্থেনোস্ফিয়ার যেখানে ম্যাগমা ঊর্ধ্বমুখী অর্থাৎ ওপরের দিকে উঠে আসে এবং দুই দিকে ছড়িয়ে পড়ে, সেখানে পাতগুলি পরস্পরের বিপরীত দিকে সঞ্চালিত হয়। অন্যদিকে বিপরীত দিক থেকে আগত স্রোত একত্রিত হয়ে নিম্নমুখী হয়, তখন সেখানে পাতগুলি পরস্পরের দিকে সঞ্চারিত হয়। দ্বিতীয়ত হলো অভিকর্ষজ টান। ভূবিজ্ঞানী হ্যাগার তার মতে সমুদ্র তলদেশে ঊর্ধ্বমুখী পরিচলন স্রোত যেখানে পরস্পর বিপরীতমুখী হয়, সেখানে প্রতিসারি পাত সীমানা বরাবর ভূ অভ্যন্তরস্থ ম্যাগমা বার হয়ে এসে সঞ্চিত হয়ে সামুদ্রিক শৈলশিরা বা উঁচু ভূমিরূপ গঠন করে এবং এর পার্শ্বঢাল বরাবর অর্থাৎ উঁচু এলাকা থেকে নিচু এলাকা বা সমুদ্র খাতের দিকে অভিকর্ষজ বলের প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। মধ্য সামুদ্রিক শৈলশিরা মহাসাগরীয় পাতের থেকে উঁচু হওয়ায় অভিকর্ষজ টানের প্রভাবে পাত উঁচু স্থান থেকে নিচু স্থান বা খাতের দিকে সঞ্চালিত হয়। মাধ্যাকর্ষণ টান ঢাল বরাবর ক্রিয়া করে, এর ফলে পাতের চলন হয়। তৃতীয়ত হলো ম্যাগমার ঊর্ধ্বমুখী স্রোত বা প্লিউম। প্রতিসারি স্রোতের প্রভাবে অর্থাৎ যখন দুটি পাতের বিপরীত দিকে সঞ্চলন ঘটে, তখন সেখানে অ্যাস্থেনোস্ফিয়ার স্তরে ম্যাগমার ঊর্ধ্বমুখী স্রোতের সৃষ্টি হয়। এই স্রোত উক্ত পাতগুলিকে ক্রমাগত পরস্পরের বিপরীতে দুদিকে সরিয়ে দিয়ে পাতগুলি সঞ্চারণে সাহায্য করে থাকে। চতুর্থত উষ্ণ স্থান বা হটস্পটের প্রভাব। ভূত্বকের নিচে গুরুমণ্ডলে প্রায় 20 থেকে 21টি তপ্তবিন্দু বা হটস্পট আছে। এখান থেকেও ম্যাগমা ফোয়ারার মতো ওপরে উঠে এসে পাতের নিচে আঘাত করে ছড়িয়ে পড়ে। এর ফলে একটি আনুভূমিক বল সৃষ্টি হয়। এই বলের প্রভাবে পাতগুলির সঞ্চরণ ঘটে। পঞ্চমত নিম্নমুখী পাতের টান। সমুদ্রখাত অঞ্চলে অর্থাৎ অভিসারী অঞ্চলে যখন দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে আসে, তখন অপেক্ষাকৃত শীতল ও ভারী পাতটি নিম্নগামী হয়ে অন্যটির নিচে প্রবেশ করলে পাতের অপর অংশে নিম্নমুখী টানের বলের সৃষ্টি হয়। এর ফলে
পাদগুলি সঞ্চারিত হয়। এখন আমরা বিভিন্ন প্রকার পাত, সীমানা ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা যখন পাতের বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি, তখন আমরা দেখেছি যেখানে দুটো পাত পরস্পর মিলিত হয়, সেই দুটো পাতের মিলনস্থলকে বলা হয় পাত সীমানা। তো সাধারণভাবে বলতে গেলে প্রধানত তিন ধরনের পাত সীমানা দেখা যায়। এক হচ্ছে প্রতিসারি পাত সীমানা, দুই হলো অভিসারী পাত সীমানা, এবং তিন নিরপেক্ষ পাত সীমানা। প্রথম আমরা প্রতিসারী পাত সীমানা সম্পর্কে আলোচনা করব। পাত সংস্থান তত্ত্ব অনুসারে পাশাপাশি অবস্থিত দুটো পাত নিজেদের থেকে যখন দূরে সরে যায়, তখন সেই পাত সীমানাকে প্রতিসারী বা অপসারী পাত সীমানা বলে। এই পাত সীমানা, দুটি পাত সরে যাওয়ার জন্য মাঝে যে ফাঁকা জায়গা সৃষ্টি হয়, এই ফাঁকা জায়গায় ভূ অভ্যন্তর থেকে, অর্থাৎ ভূ অভ্যন্তরের গুরুমণ্ডলের ঊর্ধ্বাংশ থেকে উত্তপ্ত গলিত ম্যাগমা বের হয়ে এসে নূতন ভূত্বকের সৃষ্টি করে। তাই এই অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয়ে থাকে। প্রধানত মধ্য আটলান্টিক শৈলশিরার দুপাশে এই ধরনের, একদিকে আমেরিকা পাত এবং অন্যদিকে আফ্রিকান পাত ও ইউরোপীয় পাতের মধ্যে প্রতিসরণের ফলে মধ্য আটলান্টিক শৈলশিরা সৃষ্টি হতে দেখা যায়। প্রধানত এই প্রতিসারি পাত সীমানা অঞ্চলে যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে আমরা দেখব। প্রতিসারি পাত সীমান্তে দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যাওয়ার ফলে মধ্য সামুদ্রিক শৈলশিরা এবং সাগর ও মহাসাগরের সৃষ্টি হয়ে থাকে। দ্বিতীয়ত আমরা দেখব অভিসারি পাত সীমানা। পাত সংস্থান তত্ত্ব অনুসারে পাশাপাশি অবস্থিত দুটি পাত যখন পরস্পরের অভিমুখে চলে আসে, তখন তাকে অভিসারী পাত সীমানা বলে। এই পাত সীমান্তে ভূমিকম্প, অগ্নুৎপাত প্রভৃতির মতো ধ্বংসাত্মক ঘটনা ঘটে এবং সীমান্ত বরাবর ভূত্বক ক্রমশ ধ্বংসপ্রাপ্ত বা হ্রাসপ্রাপ্ত বা বিলুপ্ত হতে থাকে। তাই এই জাতীয় পাত সীমান্তকে ধ্বংসাত্মক পাত সীমান্ত বা বিনাশকারী পাত সীমান্ত বলে। পাতের এই প্রকার চলনের ফলে প্রধানত দুরকম অবস্থার সৃষ্টি হয়ে থাকে। এক হচ্ছে অভিসারী নিমজ্জন, আর দুই হল অভিসারী সংঘর্ষ। প্রথমে আমরা দেখব অভিসারী নিমজ্জন। একটি মহাদেশীয় পাত ও একটি মহাসাগরীয় পাত যখন পরস্পরের দিকে অগ্রসর হয়, তখন মহাসাগরীয় পাতটি ভারী হওয়ায় মহাদেশীয় পাতের নিচে সেটি অনুপ্রবেশ করে, ফলে নিচের দিকে বা যে ভারী পাতটি নিচের দিকে নেমে আসছে, অর্থাৎ এই মহাসাগরীয় পাতটি প্রধানত নিচে তাপমাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার ফলে গলতে আরম্ভ করে। প্রধানত এই যে অঞ্চল যেখানে ভারী পাতটি নিচের দিকে নেমে যায়, তাকে অধঃপাত মণ্ডল বলে। এই উভয় পাতের মিলন অঞ্চলে যে ঢালু পাত সীমান্ত সৃষ্টি হয়, তাকে আমেরিকান ভূপদার্থবিদ হিউগো বেনিঅফের নাম অনুসারে একে বলা হয়ে থাকে বেনিঅফ মণ্ডল বা বেনিঅফ জোন। প্রধানত এই বেনিঅফ মণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে সাধারণত 45 ডিগ্রি কোণে অবস্থান করে। এই বেনিঅফ মণ্ডল অত্যন্ত ভূমিকম্প প্রবণ এবং এখানে অগ্নুৎপাত হতে দেখা যায়।
অনেক জায়গায় এই কোণ 30 ডিগ্রি থেকে 80 ডিগ্রি পর্যন্ত হতে পারে। প্রধানত পাতের এইরকম চলনের ফলে পাত সীমান্তে সমুদ্র খাতের সৃষ্টি হয়। দ্বিতীয় হলো অভিসারী সংঘর্ষ। এক্ষেত্রে দুটি পাত পরস্পরের দিকে অগ্রসর হয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষ তিনভাবে হতে পারে, যথা প্রথম হলো মহাদেশীয় পাতের সংঘর্ষ। দুটি মহাদেশীয় পাত পরস্পরের দিকে অগ্রসর হলে এই জাতীয় সংঘর্ষ হয়ে থাকে। এই রকম সংঘর্ষের ফলে ভারী মহাদেশীয় পাতটি অপেক্ষাকৃত হালকা মহাদেশীয় পাতের নিচে অনুপ্রবেশ করতে থাকে। এই প্রসঙ্গে আমরা বলতে পারি, যেমন ভারতীয় উপদ্বীপীয় পাত এবং ইউরেশীয় পাতের সংঘর্ষের ফলে ভারতীয় পাতটি ইউরেশীয় পাতের দক্ষিণে অনুপ্রবেশ করছে। দুটি মহাদেশীয় পাতের সংঘর্ষের ফলে মধ্যবর্তী অংশে অবস্থিত কোনো মহীখাতের পলিতে ভাঁজ পড়ে সেখানে ভঙ্গিল পর্বত সৃষ্টি হতে দেখা যায়। দ্বিতীয়ত আমরা দেখব মহাদেশীয় মহাসাগরীয় পাতের সংঘর্ষ। এই ক্ষেত্রে একটি মহাদেশীয় পাত ও একটি মহাসাগরীয় পাত মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলে ভারী মহাসাগরীয় পাতটি হালকা মহাদেশীয় পাতের নিচে অনুপ্রবেশ করে। অনেক সময় মহাসাগরীয় পাতটি নিমজ্জিত হওয়ার পরিবর্তে মহাদেশীয় পাতের ওপরে উঠে যায়। একে বিপরীত নিমজ্জন বলে। প্রধানত কুমেরু মহাদেশীয় পাতের নিচে প্রশান্ত মহাসাগরীয় পাত অনুপ্রবেশ করছে। আবার আমরা বলতে পারি সাইপ্রাসে পাতের বিপরীত নিমজ্জন দেখা যায়। প্রধানত এই রকম দুটি বিপরীত ধর্মী পাতের সংঘর্ষের ফলে পাত সীমান্ত বরাবর ব্যাপক হারে ভূমিকম্প ও অগ্নুৎপাত সংঘটিত হতে দেখা যায়। মহাদেশীয় ভূত্বকে ভাঁজ ও চ্যুতির সৃষ্টি হয় এবং পর্বত এবং সমুদ্র খাত গঠিত হতে দেখা যায়। এরপর আমরা দেখব তৃতীয় মহাসাগরীয় পাতের সংঘর্ষ। এক্ষেত্রে দুটি মহাসাগরীয় পাতের মধ্যে সংঘর্ষ হয় এবং ভারী মহাসাগরীয় পাতটি হালকা মহাসাগরীয় পাতের নিচে অনুপ্রবেশ করতে থাকে। এই প্রসঙ্গে আমরা উদাহরণ হিসাবে বলতে পারি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের নিকট প্রশান্ত মহাসাগরীয় পাত আটলান্টিক মহাসাগরীয় পাতের নিচে অনুপ্রবেশ করছে। এই রকম পাত সীমান্তে বৃত্ত চাপীয় আগ্নেয় দ্বীপমালা সৃষ্টি হয়। এই বৃত্তচাপীয় আগ্নেয় দ্বীপমালা পড়ার আগে আমরা তৃতীয় যে ভাগটি, যেটি হলো নিরপেক্ষ পাত, এই নিরপেক্ষ পাত সম্পর্কে আমরা দেখব। প্রধানত পাত সংস্থান তত্ত্ব অনুসারে যখন দুটি পাত পরস্পরের বিপরীত দিকে পাশাপাশি অবস্থান করে পরস্পরের সমান্তরালে বিপরীত দিকে সঞ্চালিত হয় কিন্তু উভয়ের মধ্যে কোনো সংঘর্ষ হয় না, তখন তাকে নিরপেক্ষ পাত সীমান্ত বলে। এই রকম পাত সীমান্তে গঠনমূলক কিংবা ধ্বংসাত্মক কোনো রকম কার্যই সংঘটিত হয় না, তাই এই ধরনের পাত সীমান্তকে রক্ষণশীল পাত সীমান্ত বলা হয়ে থাকে। যেমন উত্তর আমেরিকা পাত ও প্রশান্ত মহাসাগরীয় পাত এই ধরনের পাত সীমান্তের উদাহরণ। প্রধানত এই ধরনের নিরপেক্ষ পাত সীমান্ত বরাবর দীর্ঘকার ট্রান্সফর্ম চ্যুতি সৃষ্টি হতে দেখা যায়। তাই এই ধরনের পাত সীমান্তকে অনেকে আবার ট্রান্সফর্ম চ্যুতি সীমান্ত বলে থাকেন। এখন আমরা দেখব ত্রিপাত সম্মেলন কি বা কাকে বলে। কোনো
পাত সীমানা বরাবর তিন দিক থেকে তিনটি পাত একটি বিন্দুতে এসে মিলিত হলে তাকে ত্রিপাত সম্মেলন বলে। এই পাত সীমান্তে অধঃক্ষেপণ, টানহীন চলন কিংবা টান প্রধান সংযোগ তৈরি হতে পারে। প্রধানত নাজকা পাত, কুমেরু পাত এবং প্রশান্ত মহাসাগরীয় পাতের মধ্যে এই প্রকার ত্রিপাত সম্মেলন লক্ষ্য করা যায়। এরপর আমরা বৃত্তচাপীয় দ্বীপমালা সম্পর্কে সংক্ষেপে একটু আলোচনা করে পাত সংস্থান তত্ত্বে সমালোচনা সম্পর্কে আমরা দেখব। প্রধানত অভিসারী পাত সীমান্তের একটি উল্লেখযোগ্য ভূমিরূপ হল দ্বীপীয় বা বৃত্তচাপীয় দ্বীপমালা, যা আমরা একটু আগেই দেখছিলাম। আগ্নেয় দ্বীপগুলো যখন পাত সীমানার সমান্তরালে বৃত্তচাপের আকারে অবস্থান করে তখন তাকে বৃত্তচাপীয় দ্বীপমালা বলে। যেমন পশ্চিম প্রশান্ত মহাসাগরে মারিয়ানা দ্বীপীয় বৃত্তচাপ, অ্যালিউশিয়ান দ্বীপীয় বৃত্তচাপ প্রভৃতি। তবে অনেক সময় আবার বৃত্তচাপীয় দ্বীপমালা ভূগঠনগত ও ভূপ্রাকৃতিক দিক থেকে নবীন ভঙ্গিল পর্বতমালার অংশও হতে পারে, যেমন মালয় দ্বীপপুঞ্জ, কামচাটকা, আলাস্কা প্রভৃতি। আমরা এখন দেখব কিভাবে এটি তৈরি হয়, সৃষ্টি হয়। প্রধানত অভিসারী পাত সীমানায় যেখানে দুটি মহাসাগরীয় পাত মিলিত হয় সেখানে উৎপন্ন সমুদ্রখাতে সঞ্চিত পলি পাতের অত্যন্ত পাতলাভাবে সঞ্চিত হয়ে দৃঢ়ভাবে এটি এখানে পাতের সঙ্গে লেগে থাকে না। এর ফলে এই পলির বেশিরভাগ অংশ পাতের সঙ্গে নিম্নগামী হয় না। এটি অল্প গভীর স্থানে ভাঁজপ্রাপ্ত ও সংঘট্টচ্যুত হয় এবং দ্বীপমালার বহিঃস্থ দ্বীপগুলির গঠন করে থাকে। অন্যদিকে দ্বীপমালার মহাদেশের দিকের বা অন্তঃপ্রান্তের দ্বীপগুলো প্রকৃতপক্ষে আগ্নেয়গিরি। এর থেকে অনুমান করা হয় যে অভিসারী পাত সীমান্তে নিম্নগামী পাত যখন প্রায় 100 কিলোমিটার গভীরতায় নেমে আসে তখন প্রবল ঘর্ষণজনিত কারণে যে তাপ উৎপন্ন হয় তার প্রভাবে পাতের অগ্রভাগের অংশ গলতে আরম্ভ করে এবং ম্যাগমার উৎপত্তি ঘটে। এই ম্যাগমা এই বেনি অফ মণ্ডলের মধ্যে দিয়ে প্রধানত নির্গত হয় বা বের হয়ে আসে এবং সমুদ্রবক্ষে জমা হয়ে এখানে আগ্নেয় দ্বীপগুলি সৃষ্টি করে থাকে। এইভাবে অভিসারী পাত সীমানায় পাত সংঘর্ষের ফলে বৃত্তচাপীয় দ্বীপমালা গঠিত হয়। পৃথিবীর অধিকাংশ আগ্নেয় দ্বীপমালা প্রশান্ত মহাসাগরীয় পাতের সঙ্গে আমেরিকা পাত ও ইউরেশীয় পাতের অভিসারী সীমান্তে অবস্থিত। এখন আমরা পাত সংস্থান তত্ত্বের সমালোচনা সম্পর্কে দেখব। প্রথমত, পৃথিবীতে মোট পাতের সংখ্যা কয়টি তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ এখনো কাটেনি। দ্বিতীয়ত, সামুদ্রিক শৈলশিরার দৈর্ঘ্য অধঃপাত মণ্ডলের দৈর্ঘ্যের থেকে অনেক বেশি। তৃতীয়ত, শুধুমাত্র প্রশান্ত মহাসাগরীয় পাত অবনমিত ও অন্তর্নিহিত হচ্ছে কিন্তু অন্যান্য মহাসাগরের তলদেশীয় পাতের ক্ষেত্রে সম্প্রসারণ ঘটছে। কেন এরকম হচ্ছে তার সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না। এছাড়াও আমরা দেখি একই সঙ্গে একই পাত দুই দিকে কিভাবে চলছে সে সম্পর্কে সঠিক তথ্য এখানে পাওয়া যায় না। অর্থাৎ কিভাবে এই দুই দিকে দুরকমভাবে পাতের চলন হতে পারে সেটা হলো একটি বড় প্রশ্ন। পঞ্চমত, পৃথিবীর সব পর্বতে সৃষ্টির কারণ পাত সংস্থান তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা সম্ভব হয়নি। যদিও বিভিন্ন দিক থেকে এই পাত সংস্থান তত্ত্ব অত্যন্ত সমালোচিত কিন্তু ভূত্বকীয় অংশের গঠন, বিবর্তন, ভূমিরূপের সৃষ্টি প্রভৃতি
বিশেষভাবে বিজ্ঞানসম্মত এবং বর্তমানে একটি অত্যাধুনিক তত্ত্ব হিসাবে এই পাঁচ সংস্থান তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।